এর বাম্পার ফলন এই 21 জনই। অনেক ভাই রয়েছেন যে যৌবনকালে তাদের খায়েশ মেটানোর জন্য দিনে একবার নয়, দুইবার নয়, তিন চারবার হস্তমৈথুন করে থাকেন, কিন্তু এর ফলে যে কী হয়, এর ফলে যে আপনার যৌন শক্তিতে কতটুকু নির্যাস হয়ে পড়ে সেটা হয়তো আপনারা জানেন না। যারা এই কাজগুলা করেছেন, যে জীবনে একবার, দুবার, তিনবার একই দিনে হস্তমৈথুন করেছেন, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। সামান্য 2 মিনিটের ভিডিওটি আপনাদের জন্য অনেক বড় একটি পাওয়া হিসেবে পেয়ে যাবেন। যে একটি ওষুধ আপনি নিজে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খেয়ে নেবেন, তাহলে যত প্রকার হস্তমৈথুন করার শক্তি আছে না কেন, যত প্রকার হস্তমৈথুন করে বীর্য হারিয়ে ফেলেন না কেন, 1 মিনিটে এবং একদিনে খেয়ে আপনার হস্তমৈথুনের সকল বীর্য আপনার পরিবর্তন এবং ঘাটতি পূরণ করে ফেলবে। অবশ্যই নির্যাস পরিমাণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে কি ধরনের ওষুধ দিয়ে বানিয়ে খেয়েছি। এবং আপনারাও এইভাবে যদি খেয়ে নেন, তাহলে আপনার যৌন শক্তি আগের মতোই থাকবে। আপনি যতবার হস্তমৈথুন করেন না কেন, আপনার যৌন শক্তি 1 ইঞ্চিও ঘাটতি হবেন, আরও যৌন শক্তি বৃদ্ধি পাবে। আপনারা এই স্ক্রিনে যে গাছটি দেখছেন, এটি হচ্ছে কচি আম গাছের পাতা। এখানে কিছু পাতা আগেরটা কেটে দেওয়ার ফলে এখান থেকে কুশি বা কচি পাতা বের হয়েছে। এই পাতাটা হয়তো সবাই চিনেন, কিন্তু এই পাতার যে ফলাফল বা এই পাতা কিভাবে ব্যবহার করলে আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার যে হস্তমৈথুন করে ঘাটতিগুলা করেছেন সেই ঘাটতিটা একেবারে পূরণ করতে সক্ষম হবে। একদম কবিরাজি নিয়মে আমি গাছটিকে বিশ্লেষণ করব এবং ওষুধ বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আপনারা গাছটি থেকে যে পাতাটা আছে, কচি পাতাটা, এক মুঠোর মতো সংগ্রহ করে ভালো করে বেটে নিতে হবে। বেটে নেওয়ার আগে ভালো করে পাতাটা ধুয়ে ভালো করে বেটে নিয়ে এখান থেকে যে থেতলে মিহিটা আছে, মিহিটা ভালো করে মিহি করতে হবে। মিহি করার পর এক মুঠো পাতার যে মিহিটা হবে, এটার মধ্যে 2 চামচ একদম খাঁটি মধু দেবেন। ভালো করে খাঁটি 1-2 চামচ মধু দেওয়ার পর ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নেবেন। মাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আপনাকে বাজার থেকে 50 গ্রাম মকরধ্বজ কিনে আনতে হবে। 50 গ্রাম মকরধ্বজ কিনে আনে ভালো করে বেটে এটার সাথে মিশিয়ে নিয়ে আপনাকে বটিকা বানিয়ে নিতে হবে। আপনি জাস্ট 30টা বটিকা নেবেন। বানিয়ে 30টা বটিকা বানিয়ে নেওয়ার পর রোদে শুকিয়ে একটা বোতলে পুড়ে রেখে প্রতিদিন সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে একটা করে বটিকা আপনি খেয়ে নেবেন। আপনি যদি হস্তমৈথুন করা অভ্যেস থেকে থাকে বা আপনি আগে যদি হস্তমৈথুন করে আপনার লিঙ্গটাকে বসিয়ে বা যৌনশক্তিকে হারিয়ে ফেলেছেন, তাহলে এই বড়ি খেয়ার মাধ্যমে আপনি আপনার যৌনশক্তিকে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবেন।